হ্যালো বন্ধুরা, বেস্টুর অ্যান্ড ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগতম। আজকের এই পর্বে আমি সারাদিন ঘুরবো, সকাল বিকাল এমনকি রাত পর্যন্ত ফেওয়া লেকের আশেপাশে। ফেওয়া লেকে আমি কোথায় কোথায় ঘুরলাম, বোটিং করলাম এবং খাওয়া দাওয়া কী করলাম, এসব কিছু দেখতে পারবেন আজকের এই এপিসোডে। বন্ধুরা, নেপাল নিয়ে এটি আমার চতুর্থ ব্লগ, অর্থাৎ আমি এটা ফোর্থ ডে যেটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমার হোটেলের খুব কাছে, মাত্র এক মিনিটের মধ্যে চলে আসা যায় পোখরার এই ফেওয়া লেকে। খুব সকাল ভোর হয়েছে, তো আমি জানালাটা খুলে ভোরের আকাশ দেখছি। অদ্ভুত সুন্দর শীতল পরিবেশ। আমার হোটেলের পাশে আরও একটা হোটেল আমি দেখতে পেলাম, যে হোটেলটার নাম হচ্ছে হোটেল রেড কার্পেট, কিন্তু এটা আমি আগোদাতে ওভাবে খুঁজে পাইনি বা ওটার শিডিউলটা পাওয়া যাচ্ছিল না। booking.com মনে আপনারা পাবেন, ওখানে যদি লেক ভিউ রুম নিতে পারেন তাহলে আরও সুন্দরভাবে লেক দেখতে পাবেন। তবে তার চেয়ে বেটার কিন্তু আমার এই হোটেলটি মানের দিক দিয়ে। এই হোটেলে, আমার যেটা হোটেল, সেখানে যদি আপনি ব্রেকফাস্ট অপশনটা নেন তাহলে কিন্তু আপনি সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের পাশাপাশি আপনি লেকের ভিউটাও এই ক্যান্টিন থেকেই দেখতে পারবেন, অর্থাৎ ছাদের থেকে দেখতে পারবেন। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ফেওয়া লেক, দ্য কোস্ট হোটেলের ছাদ থেকে ফেওয়া লেক। কোস্ট হোটেল সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আবার আগের পর্ব, অর্থাৎ তৃতীয় পর্বটি আপনারা দেখে নিন। আমি হোটেল থেকে বের হয়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দিয়ে সোজা গেলে এরকম একটি জিগজ্যাগ টাইপের পাসিং গেট পাবেন, সেটা দিয়ে পার হয়ে যান, গেলেই সামনে দেখতে পাবেন ফেওয়া লেক। এটাই আমার প্রথম ফেওয়া লেক দর্শন। সুন্দর, এত সুন্দর সকালে ফেওয়া লেকের পাশে হাঁটাটা সত্যি সৌভাগ্যের। বিশেষ করে আমি দেখলাম অনেকে জগিং করছে, তো আমি একটু জগিং করার চেষ্টা করলাম। এখানে আমি হাঁটতে হাঁটতে একটু সামনে চলে গেলাম, সেখানে দেখতে পেলাম একটি হোটেল। হোটেলের নাম হোটেল পিস প্লাজা পোখরা। যেহেতু এটা সরাসরি লেক মুখী, তার মানে হচ্ছে আপনি যদি লেক ভিউ রুম নেন তাহলে কিন্তু রুম থেকেই, অর্থাৎ বারান্দা থেকেই আপনি দেখতে পারবেন ফেওয়া লেক। আমাদের ওয়েবসাইটে এই হোটেলটির আগোদা লিঙ্কটি ডিরেক্টলি দেওয়া আছে, আপনি সেখান থেকে বুকিংও করতে পারবেন। তবে দেখে বুঝলাম যে এটা মোটামুটি একটু এক্সপেন্সিভ, সম্ভবত 4,000 টাকার উপরে। তবে আমি সুলভে আপনাদের কিছু হোটেল রিকমেন্ড করার চেষ্টা করব। অসম্ভব সুন্দর এবং জনপ্রিয় এই ফেওয়া লেক, আসলে দেখতে সত্যি সুন্দর। এখানে একদিন না, আমার মনে হয় আমি যদি সামনে সময় করতে পারি হয়তো 7 দিনই থেকে যাব এই ফেওয়া লেকের পাশে। অনেক দূর সামনে গেলে আপনারা আবার আরেকটি জিগজ্যাগের মতো গেট পাবেন, সেটা দিয়ে আপনি পাস করুন। সম্ভবত বাইসাইকেলগুলোকে আটকানোর জন্য এই ব্যবস্থা, আপনি হাঁটবেন বাইসাইকেল এসে আপনার উপর উঠবে সেটা তো হতে পারে না, তো তার জন্য এই সুন্দর ব্যবস্থা। তো আমি এখানে চলে এসেছি, এটা সেই বোট স্টেশন। বন্ধুরা, এই বোট স্টেশনের নাম হচ্ছে হালানচ। এই বোট স্টেশনে আসলে আপনারা দেখবেন যে লেকের উপরে একটা ভিউ পয়েন্টের মতো চলে গিয়েছে, যেটা ব্রিজ দিয়ে যেতে হয়। এটা হলো এক পাশে, এখানে ফ্রেশ রুমও আছে, আপনি এখান থেকে বোট ভাড়া করে কিন্তু লেকে ঘুরতে পারবেন। যদি এটা মেইন স্টেশন না, মেইন স্টেশন আরেকটা, আমি সেই স্টেশনে আপনাদেরকে নিয়ে যাব। এখানে অনেক বোট আছে, আপনারা যদি হোটেলের খুব কাছে থেকে বোট নিতে চান তাহলে কিন্তু এখানে বোট নিতে পারবেন। বোটের খরচ সম্বন্ধে আমি জানিয়ে দেবো আপনাদেরকে একটু পরে। আর যদি এই বোটের অপর পাশে রাস্তা দিয়ে আপনি যদি হেঁটে সোজা চলে যান তাহলে কিন্তু একদম মেইন টাউনে, মানে সিটি সেন্টারে চলে আসতে পারবেন। অর্থাৎ সিটি সেন্টারের এই রাস্তাটি চলে গিয়েছে হালানচক ওই বোট স্টেশনে। এই সে বোট স্টেশন। এবার এখান থেকে একটু বেরিয়ে আমি সামনে আমার হোটেল দিকে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন হাতের ডানে আরেকটি হোটেল আমি দেখতে পেলাম, যেটা কিন্তু আমার দ্য কোস্ট হোটেলের খুব কাছে এবং লেক ভিউ বরাবর। এটির নাম হচ্ছে অয়ো হোটেল স্টে পোখরা। সুন্দর একটি বিল্ডিং এবং ডেফিনেটলি এটা রুম এবং সব কিছু ফ্যাসিলিটি অনেক ভালোই হবে, এবং এটা খরচ কিন্তু আপনার কমই পড়বে, হয়তো 1,000-2,000 মতো পড়তে পারে। এটার বিস্তারিত লিঙ্ক আমার ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। এখান থেকে একটু সোজা এসে বাইরে, অর্থাৎ আমার যেটা হোটেলের রোড, হোটেলের গেইটের ঠিক আগেই দেখে নিতে পারেন হোটেল রেড কার্পেট।
এই হোটেল রেড কার্পেটের কিছু তথ্য আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আর booking.com যে লিংকের মাধ্যমে আপনারা বুক করতে পারবেন সেই লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি। আপনি ক্লিক করলেই এই হোটেলের আরও ছবি তথ্য এটা দেখতে পারবেন এবং কত টাকা সেটাও আপনারা দেখতে পারবেন। তো তার পাশে যেহেতু হোটেল কোস্ট, আমি সেখানে চলে আসলাম আমার নিজের হোটেলে। I found coffee, but इधर कोई केटली नहीं है। केटली होना चाहिए ना? हाँ नहीं है। Please sir, thank you. বন্ধুরা, লেকের পাশে থাকবো আর সাত সকালে গরম গরম কফি খাবো না, সেটা তো হতে পারে না। বন্ধুরা এবার আমি হোটেল থেকে বেরিয়ে চলে যাচ্ছি হেঁটে, ঠিক সেই রুট দিয়ে যে রুট দিয়ে সকালে আমি হেঁটেছি। আমি হালান চক পার হয়ে আরও সোজা সামনে হেঁটে গেলে পেয়ে যাচ্ছি বারাহি ঘাট বোট স্টেশন। এই স্টেশন থেকে বোট নিলে আপনি দেখবেন যে এটা বেশ জমজমাট একটি বোট স্টেশন, বেশিরভাগ ট্যুরিস্ট এখান থেকেই বোট নেয়। এবং এখানে আপনি 600 টাকা বা 700 টাকা থেকে শুরু করে 1000 টাকা বা তার চেয়েও বেশি টাকার প্যাকেজ পাবেন। এটা ডিপেন্ড করে আপনি কী ধরনের বোট নিচ্ছেন, কতজন উঠছেন তার উপরে, এবং আপনি কোন কোন স্পট ঘুরবেন। আপনি যত, এটা কিন্তু ঘন্টা হিসাবে আমি বললাম, আমার মনে হয় যে যারা অল্প ঘুরতে চান তাদের জন্য 1 ঘন্টায় যথেষ্ট, 600-700 টাকা দিয়ে আপনারা ঘুরে দিতে পারেন। একটা বোট নেবেন তাতে 3-4 জন তো ইজিলি উঠতে পারবেন, আরও বেশি উঠা যায়। এবং আমরা একটা বোট নিলাম কারণ একটু সামনেই খুব নাম করা একটা টেম্পল আছে যেটা নাম হচ্ছে বারাহি তাল বারাহি টেম্পল, আমরা সেই টেম্পলে যাব। আর বলে নেই, বোটে উঠতে হলে আপনার বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট নিতে হবে, লাইফ জ্যাকেটের ভাড়া কিন্তু খুবই কম। আমাদের বোট যাচ্ছে ওই তাল বারাহি যে টেম্পলটি সেদিকে, এটা অনেকটা ছোট্ট একটা দ্বীপের মতো, সেই দ্বীপের মধ্যেই এই টেম্পলটি। যাওয়ার সময় ডানে বাঁয়ে আরও অনেক বোট আপনারা দেখতে পারবেন, সবই দেখার মতো এখানে, বেশ উপভোগ্য এবং বিকালটাও খুব দারুণ কাটলো। চলে এসেছি টেম্পলে, অর্থাৎ ছোট্ট আইল্যান্ডটিতে। তো সেখানে আমি দেখলাম বেশ পাকা করে বাঁধানো পরিবেশ এবং প্রচুর পর্যটক সেখানে ঘুরঘুর করছে, তারা ছবি তুলছে, এবং আপনারাও ভালো লাগবে এখানে অনেক ছবি তুলতে পারেন। একটু সামনে গেলে দেখবেন স্বচ্ছ পানির মধ্যে যেমন নৌকা চলছে, সেখানে কিন্তু মাছও আছে, অর্থাৎ অনেকেই পানির মধ্যে যে মাছ সে মাছগুলো দেখছে। পানিতে মাছ দেখা যাবে আর আমরা মাছ দেখবো না, সেটা তো হতে পারে না। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মাছ দেখলাম, যদি না দেখলেও হতো। এনিওয়ে, তো আমরা এই টেম্পলটি ছেড়ে নৌকা নিয়ে আবার আগাতে থাকি, যেটা করি ফেওয়া লেকে বেশ কিছুক্ষণ ঘুরঘুর করি বোট নিয়ে। বন্ধুরা, পোখরায় আসবেন আর ফেওয়া লেকে বোটিং করবেন না, সেটা তো হতে পারে না। তো আপনারা এখানে অবশ্যই আসবেন, বোটিং করবেন। বোটিংয়ের ক্ষেত্রে নিয়ম বলে দিই, ঘন্টা হচ্ছে প্রায় 700 রুপিজের মতো। আপনি যদি স্পেসিফিক কোথাও যান তাহলে হয়তো সেটা 1200 রুপি পর্যন্ত হতে পারে, ট্যাক্স হতে পারে তার আলাদা। তা এছাড়া আপনার লাইফ জ্যাকেটের একটা আলাদা খরচ হয়তো বা তারা নিবে। আর মন্দির যদি আপনারা যান, শুধু মন্দির যদি যান তাহলে হয়তো 400 রুপির মতো। তো পোখরায় অবশ্যই আসবেন, বোটিং করবেন এবং অসম্ভব সুন্দর সব জায়গাগুলো ঘুরে দেখবেন। ঘোরাঘুরি শেষ করে আমরা ধীরে ধীরে আমাদের জার্নি, বোট জার্নিটি শেষ করলাম এবং বারাহি ঘাটে ফিরে আসলাম। এখন ফিরে যাবার পালা, আমাদের যেখান থেকে এসেছে সেখানে, অর্থাৎ হেঁটে হেঁটে আমরা হালান চক যে বোট স্টেশন সেদিকে যাচ্ছি। যাওয়ার সময় বাঁয়ে এত সুন্দর করে সাজানো বোটগুলো আপনারা দেখতে পাবেন, সিনিক হিসাবে খুবই ভালো, এখানে আপনাদের ছবি টুবিও তুলে নিতে পারেন। বৃষ্টি যদি কোনো কারণে চলে আসে অনেকগুলো ছাউনি দেওয়া আছে, সো এটা নিয়ে চিন্তা করতে হবে না। বাট এন্টায়ার নেপাল ট্রিপের সময় আমি বলবো সবসময় সাথে একটি করে ছাতা রাখুন। নেপালে এই যে আমরা 7 দিন ঘুরলাম, এই 7 দিন ঘোরার উপরে আমাদের যে শিডিউলটি, সে ট্রাভেল আইটিনারিটি আমরা লিখিতভাবে PDF আকারে
আমাদের ওয়েবসাইটে যারা মেম্বার তাদেরকে আমরা মেইল করে দিতে পারব যদি তারা চান। যাওয়ার সময় আপনারা কিছু এই ধরনের লেক সাইড রেস্টুরেন্ট দেখতে পারবেন, তবে আমার লক্ষ্য কিন্তু সবচেয়ে সুন্দর যে রেস্টুরেন্টটি লেক ভিউ যে রেস্টুরেন্ট অন্নপূর্ণা, সেটাতে যাওয়ার। এই হালাল চক পার হয়ে আমি যখন আমার হোটেলের কাছে চলে আসলাম তো সেখানে কিন্তু সেই অন্নপূর্ণা রেস্টুরেন্টটা আমি পেয়ে গেলাম। বাহির থেকে দেখতে চাকচিক্য এগুলো দেখে আপনার মনে হতে পারে যে খুব এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট, আমার কাছে কিন্তু পরবর্তী সেটা মনে হয়নি। আপনি এখানে কফি সম্ভবত 100-150 টাকার ভিতরে খেতে পারবেন, স্যুপ খেতে পারবেন অল্প টাকার মধ্যে 100-200 টাকার ভিতরে, পিজা পেয়ে যাবেন 700-800 রুপির ভিতরে, এবং আরও অনেক ধরনের খাবারের অপশন, মানে অপশনের অভাব নেই। আপনি এখানে লেকের পাশে মনোরম পরিবেশে বসে আরামে গরম গরম স্যুপ খাবেন, এটা তো ভাবতেই ভালো লাগে, আর সেই সাথে যদি একটু পিজা হয়ে যায় সেটাও কিন্তু মন্দ নয়। বন্ধুরা, ফেওয়ালেকে আসবেন আর লেকের পাশে অন্নপূর্ণা গার্ডেনে বসে গরম গরম স্যুপ খাবেন না বা মজার খাবার খাবেন না, সেটা তো হতে পারে না। এই স্যুপটা আমি যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে চিকেন ক্রিম স্যুপ। আপনারা যারা হাতিরপুলে ইস্টার্ন প্লাজার ঠিক ডান পাশে বিগ বাইটে চিকেন ক্রিম স্যুপ খেয়েছেন তারা জানেন যে এটা কত সুস্বাদু হয়, এবং আমার কিন্তু এটা খুবই প্রিয়। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে পাশের পার্কে একটু সন্দেহজনকভাবে ঘুরঘুর করলাম, তো এ নিয়ে কোনো কাজ ছিল না আসলে। রাত্রে আমরা মনে হয় সেই একই কমন জায়গাতে খাওয়া দাওয়া করেছি, তাই সেটা নতুন করে আপনাদের দেখালাম না। বন্ধুরা, যে কোনো লোকেশনে আপনারা যাওয়ার ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটি ব্যবহার করতে পারেন, কারণ হচ্ছে আপনি যেখানেই থাকুন না কেন আমাদের অ্যাপ কিন্তু আপনার লোকেশন অটোমেটিক ট্রেস করবে এবং দেখাবে আপনার চারপাশে যা কিছু আমাদের রিকমেন্ডেশন আছে সেটা, এবং আপনি যদি জিপিএসের মাধ্যমেও আপনি কোনো লোকেশন খুঁজে বের করতে চান সেটাও কিন্তু খুব সহজে বের করতে পারবেন। তো এখানে শেষ হলো আমার চতুর্থ পর্ব, এবং এর পরের পর্বে আমি দেখাবো পোখরার নানান রকম সাইটসিং, অর্থাৎ কোথায় যাবেন, কি কি করবেন ইত্যাদি। রেস্টুরেন্ট ফুডের সাথে থাকুন, আমাদের সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটিতে লাইক দিন, ধন্যবাদ। ভ্রমণে যাচ্ছেন, ব্যবহার করুন বেস্ট ট্যুর এন্ড ফুড বিটিএফ ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ। সহজেই জানুন এই শহরে কোথায় থাকবেন, ঘুরবেন, কি খাবেন ও কেনাকাটা সহ তথ্য, ছবি, ভিডিও সার্চ অপশনে খুঁজে পাবেন অনেক কিছু। এছাড়াও ইনস্ট্যান্ট চ্যাটিং অপশনে ভ্রমণ বিষয়ে আমাদের পরামর্শ পাবেন সহজেই। স্পেশাল বিটিএফ ম্যাপে পেয়ে যাবেন যা কিছু সেরা, আর বিস্তারিত ভিডিও তো আছেই। পিসি, ল্যাপটপ বা ট্যাবেও পাবেন বিটিএফ ওয়েব অ্যাক্সেস। সহজেই সেরা ভ্রমণ, বেস্ট ট্যুর এন্ড ফুড বিটিএফ।